হ্যালো ফ্রেন্ডস, আমি হিমেল মার্কুজারিও। আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের 25 টাকার একটি ব্যাংক নোট। অনেকে এই 25 টাকার নোটটি দেখে বেশ অবাক হচ্ছেন। কবে কখন এই নোটটি বের হয়েছে, বাজারে কেন এই নোটটি দেখা যায় না? এটি হচ্ছে বাংলাদেশের একটি স্মারক নোট। এখন একটা প্রশ্ন হচ্ছে, স্মারক নোট বা স্মারক মুদ্রা কি? স্মারক নোট হচ্ছে কোনো বিশেষ ঘটনা বা বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে যে মুদ্রা বা নোট ইস্যু করা হয় তাই স্মারক মুদ্রা বা স্মারক নোট। আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের 25 টাকার একটি স্মারক নোট, যা 2013 সালে ইস্যু করা হয়েছিল। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এর রজত জয়ন্তী উপলক্ষে 2013 সালে এই নোটটি ইস্যু করা হয়েছে। তবে 25 টাকার এই নোট দিয়ে আপনি বাজার থেকে কিছু কিনতে পারবেন না, কারণ নোটটি বিনিময়যোগ্য না। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বা টাকশাল সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, নিজস্ব কারেন্সি ও ব্যাংকনোট নিজ দেশে মুদ্রণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তক্রমে বাংলাদেশ ব্যাংক দেশে সিকিউরিটি প্রিন্টিং প্রেস স্থাপনের যাবতীয় ব্যয় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত হয়। পরবর্তীতে সিকিউরিটি প্রিন্টিং প্রেস সুইজারল্যান্ডের সাহায্যে ও ECNEC এর অনুমোদন ক্রমে সিকিউরিটি প্রিন্টিং প্রেস প্রকল্পটি রাজধানীর পার্শ্ববর্তী ঢাকা জেলার গাজীপুর সদরের এক মনোরম প্রকৃতিক পরিবেশে স্থান সমৃদ্ধ শিমলতলিতে স্থাপন করা হয়। 1988 সালে 1 টাকা মূল্যমানের কাগজি নোট ও 10 টাকা মূল্যমানের ব্যাংকনোট উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম কাগজি মুদ্রা উৎপাদন শুরু হয় এবং 1989 সালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর কালক্রমে অন্যান্য মেশিনপত্র স্থাপন এবং সফলভাবে অন্যান্য মূল্যমানের নোট মুদ্রণ শুরু করা হয়। বর্তমানে বাংলাদেশের সকল কাগজি নোট ডাক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শিক্ষা বোর্ড, বাণিজ্যিক ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিরাপত্তা সামগ্রী মুদ্রণ কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি।